বাসের স্টেশন থেকে বাসের স্টেশন থেকে যাচ্ছে ট্রেন। আজ 5ই অগস্ট সকালে বদ্রীনাথ থেকে বেরিয়ে বাসে 24 কিলোমিটার যোশীমঠের দিকে পেছিয়ে গিয়ে গোবিন্দঘাটে নামলাম। এখান থেকেই ভ্যালি অফ ফ্লাওয়ার্স এবং হেমকুণ্ড সাহিবের হাঁটা পথ শুরু। শিখদের একটি ধর্মগ্রন্থ বিচিত্র নাটক, গুরু গোবিন্দের রচিত, তাঁর স্বকথিত জীবন কাহিনী। শুধু সেই জন্মের আত্মকথাই নয়, পূর্বজন্মের ইতিকথাও আছে। এরই এক অংশে তিনি তাঁর জন্মান্তরের সাধনার উল্লেখ করে বলেছেন হেমকুণ্ডের কথা। সেখানেই সপ্তশৃঙ্গ গিরিশ্রেণী পাণ্ডুরাজ সেখানে যোগ সাধনা করেছিলেন। সেই পবিত্র ক্ষেত্রে মহাকালের আরাধনা করে ঘোর তপস্যার ফলে গুরু গোবিন্দ বিধাতার সঙ্গে মিলিত হন। অব মায় আপনি কথা বখানি, তপ সাধত জিহি বিধি মোহিয়ানি, হেমকুণ্ড পর্বত হয় যাহাঁ সপ্তশৃঙ্গ সোহত হয় ওহাঁ, সপ্তশৃঙ্গ তিহি নাম কহওয়া পাণ্ডুরাজ যাহাঁ যোগ কমাওয়া, তহ হাম অধিক তপস্যা সাধি মহাকাল কালকা আরাধি, এহি বিধি করত তপস্যা বায়ো দ্বৈতে এক রূপ হইব গায়ো। এই পুণ্য সাধনা ক্ষেত্রের সন্ধান বহু অনুসন্ধান করেও শিখেরা পাননি। 1936 সালে সন্ত সোহন সিং ও হাবিলদার মোহন সিং নামে দুজন শিখ হিমালয়ের বহু দুর্গম তীর্থ ঘুরে এই গিরিশ্রেণীর শীর্ষ দেশে হিন্দুদের অতি প্রাচীন দুরূহ তীর্থ লোকপাল হ্রদের তীরে উপস্থিত হন। গুরু গোবিন্দের বর্ণনা মিলিয়ে এরাই প্রথম আবিষ্কার করলেন যে সেই বিচিত্র নাটকে উল্লিখিত হেমকুণ্ড এখানেই, এই পাহাড়ের পাদমূলেই তো পাণ্ডুকেশ্বর, ওইখানেই তো পাণ্ডুরাজ শিব স্থাপনা করেছিলেন, ওই তো অদূরে গগনস্পর্শী তুষার শিখর সপ্তশৃঙ্গ। মহাভারতের আদিপর্বে মহারাজ পাণ্ডুর হিমালয় বাসের বর্ণনার মধ্যে হয়তো এরই উল্লেখ আছে, ইন্দ্রদুম্ন সরাহ প্রাপ্য হংসকূটমতিত্ব চ শতশৃঙ্গে মহারাজ তপসা সমাপদ্যত। তাঁদের এই আবিষ্কার কাহিনী শিখ সমাজে প্রচার করতে তারা পাঞ্জাবে ফিরে গেলেন। শিখদের বিরাট ধর্মসভা বসল, এদের প্রমাণ ও যুক্তি স্বীকৃত হল। তারপরেই শুরু হল পুণ্যকামী শিখ যাত্রীদের তীর্থযাত্রা নব আবিষ্কৃত প্রাচীন পবিত্র হেমকুণ্ডে। দুর্গম পার্বত্য পথ, দুরারোহ চড়াই, যাত্রী চলে কিন্তু পথে আশ্রয় নেই। ক্রমে ক্রমে যাত্রাপথের মুখে এই গোবিন্দঘাট গড়ে উঠল, গুরুদুয়ার জাগল, নবীন তীর্থপথের তোরণ হয়ে সুন্দর একটি ধর্মশালাও তৈরি হল। শিখেদের উৎসাহ ও প্রচেষ্টায় পাহাড়ি সংকীর্ণ যাত্রাপথও প্রশস্ত হল, যাত্রীরা নিরাপত্তায় স্বস্তি বোধ করলেন। যাত্রাপথের মাঝে খাঙ্গারিয়াতেও ধর্মশালা গড়ে উঠল, পাহাড়ের চূড়ায় হ্রদের তীরেও আরও একটি সুন্দর গুরুদুয়ার প্রতিষ্ঠিত হল। এখন দুর্গম পথ সুগম হওয়ায় প্রচুর যাত্রীর সমাগম এই পথে। গোবিন্দঘাট অলকানন্দা এবং বুন্দর গঙ্গার সঙ্গম স্থলে অবস্থিত। বাম দিকে দেখা যাচ্ছে অলকানন্দা দুরন্ত বেগে বয়ে চলেছে, আর ডান দিক থেকে এসে মিশেছে বুন্দর গঙ্গা। এটি ধার দিয়ে
আমাদের পথ। আমরা যাব ফুলের উপত্যকা অর্থাৎ নন্দনকানন বা ভ্যালি অফ ফ্লাওয়ার্স এবং হেমকুণ্ড সাহিব। বদ্রীনাথ থেকে গোবিন্দঘাটের দূরত্ব হল 48 কিলোমিটার আর এর উচ্চতা হল 6000 ফুট। হোটেলওয়ালার মধ্যস্থতায় পথের সাথীর জোগাড় হয়ে গেল আজই। কাল একেবারে সকালেই আমরা রওনা দেব ঘাঙ্গারিয়ার উদ্দেশ্যে। ঘাঙ্গারিয়ার দূরত্ব এখান থেকে প্রায় 13.5 কিলোমিটার, উচ্চতা 10000 ফুট। অর্থাৎ এই দূরত্বে আমাদের 4000 ফুটের মতো উঠতে হবে। গুরুদুয়ারার সামনে দিয়ে একটা ঝোলা পুলে অলকানন্দা পার হয়ে এক কথায় বুক ফাটা চড়াই। একটা পাহাড়কে পেঁচিয়ে পেঁচিয়ে রাস্তা ক্রমাগত উঠে গেছে। নাম করা দীর্ঘপথ হওয়ায় রাস্তা কংক্রিটে বাঁধানো অত্যন্ত সুন্দর, কিন্তু চড়াইটা যথেষ্টই পীড়াদায়ক। যাই হোক, এইভাবে 4 কিলোমিটার অতিক্রম করে আমরা পৌঁছালাম পুনগাঁও। Thank you.
খুনগাঁও থেকে আরও 5 কিলোমিটার হালকা চড়াই পথে এসে হাজির হলাম ভোমদার গ্রাম। আমরা যে ফুলের উপত্যকাতেই চলেছি তার প্রমাণ পথের ধারে ধারে ছড়িয়ে আছে। এই হলো তার কয়েকটি নমুনা। শেষ দিকে বৃষ্টি কিছুটা বিব্রত করলেও আমরা ভালোভাবেই পৌঁছে গেলাম ভোমদার থেকে আরও 4 কিলোমিটার অতিক্রম করে খাঙ্গারিয়ায়। August 7 সকালবেলা বেশ ভালোভাবেই রাতটা কাটিয়ে সকালে উঠেই আমরা রওনা দিলাম নন্দনকাননের উদ্দেশ্যে। প্রথমে রাস্তাটা কিছুটা নেমে গিয়ে লক্ষণগঙ্গার উপর পুল পার হয়ে একটা সংযোগ বিন্দুতে পৌঁছায়। এখান থেকে সোজা ডান দিকে অগ্রসর হলে হেমকুণ্ড সাহিব, আর বাঁদিকের পথ চলে গেছে স্বর্গোদ্যান নন্দনকাননে। খাঙ্গারিয়া থেকে কিছুটা এগিয়ে আসার পর একটি ছোট পুলে ভোমদার নদী, বা যার এখানে নাম পুষ্পাবতী, তাকে পার হয়ে আমরা এগিয়ে গেলাম ধীরে ধীরে নন্দনকাননের দিকে। রাস্তাতেই কত ফুলের সমারোহ। Thank you.
1935 সাল। কামেট গিরি শিখর আরোহণ করে ফেরার পথে ফ্র্যাঙ্ক স্মাইল ও তার সঙ্গীরা ভুন্দর নদীর তীরে এক উপত্যকায় হাজির হন। সেখানে এক অপূর্ব এবং বিচিত্র ফুলের সমাবেশ লক্ষ্য করেন, পৃথিবীতে যা কোথাও তারা দেখেননি। স্মাইলের কামেট কনকার্ড বইতে তার বিবরণ আছে। ইংল্যান্ড ফিরে যাওয়ার পরও এই উপত্যকার উজ্জ্বল স্মৃতি তার মনকে আচ্ছন্ন করে রাখে। 1937 সাল তিনি আবার ফিরে এলেন ওই ভুন্দর উপত্যকায়। নদীর শ্যামল বনানীর স্নিগ্ধ ছায়ায় তাঁবু ফেললেন। এই নিভৃত অঞ্চলে তার কয়েক মাস কাটল। বরফ ঢাকার পাহাড়গুলির চূড়ায় উঠলেন, উপত্যকার বনে বনে মাঠে মাঠে ঘুরে বেড়ালেন, নানা বর্ণের নানা জাতির ফুল সংগ্রহ করলেন, তাদের নাম গোত্র পরিচয় নিয়ে সেইগুলির সাহায্যে এক সৌন্দর্যময় অভিনব অভিজ্ঞতার বর্ণনা করে একটি বই প্রকাশ করলেন, যার নাম দিলেন ভ্যালি অফ ফ্লাওয়ার্স। গাঙ্গাটিয়া থেকে মাত্র 2.5 কিলোমিটার এসেই আমরা প্রায় ফুলের উপত্যকার দোরগোড়ায়। এই অপরূপ সৌন্দর্যের জগতে বছরে 7 মাস ফুলের দল ঘুমিয়ে থাকে সাদা বরফের চাদর মুড়ি দিয়ে। জুন মাসে বরফ গলা শুরু হলে জাগে সবুজের আভাস, গাছ বড় হয়, ফুল ফোটে। আবার অগস্টের শেষ থেকে পাতা ঝরা শুরু। ঘুমের আয়োজন প্রকৃতির দুলালিদের। একটা ঘোর লাগা বিস্ময় নিয়ে এই বিস্তীর্ণ পুষ্প প্রান্তরে আমরা বাক্যহারা হয়ে দাঁড়িয়ে গেলাম।
নন্দাদেবী এবং তাকে কেন্দ্র করে তার চারপাশের বেশ বিস্তীর্ণ এলাকা জুড়ে এখন গড়ে উঠেছে নন্দাদেবী বায়োস্ফিয়ার রিজার্ভ। আসলে এই অঞ্চলটাতে প্রচুর বিরল গাছপালা, পশু পাখি, ফুল দেখা যায়। তাদের রক্ষা করবার উদ্দেশ্যেই এই প্রয়াস। এরই মধ্যে পড়ে আমাদের নন্দনকানন বা ভ্যালি অফ ফ্লাওয়ার্স। একে 1981 সালে নন্দাদেবী জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করা হয়েছে। বসেছে নানা বিধিনিষেধের বেড়াজাল, তাই এই সুন্দর উপত্যকার মধ্যে এখন আর রাত্রিবাস করা যায় না। দিনের বেলাতে গিয়ে দেখে আবার ফিরে আসতে হয় ঘ্যাঙ্গারিয়ায়। Thank you.
1939 সালে জোয়ান মার্গারেট লেগি নামে এক ইংরেজ মহিলা ফুলের সন্ধানে এখানে আসেন। তিনি তাঁবু ফেলে এখানে থাকতেন, ফুল সংগ্রহ করতেন, বিলাতে পাঠাতেন। একদিন উপত্যকার পাশের পাহাড়ে অল্প উপরে উঠে ফুল তুলতে গিয়ে তিনি অকস্মাৎ পড়ে যান। পাহাড়ি সঙ্গীরা দেখতে পেয়ে ছুটে এসে দেখে প্রাণহীন দেহ, মুঠি ভরা ফুলের গুচ্ছ, ফুলের রাজ্যে ফুলসজ্জায় শেষ শয়ন। তারই সমাধি এখানে উপত্যকার শেষ প্রান্তে আছে, যার এপিটাফটি হল, আই লিফট আপ মাই আইজ অন টু দ্য হিলস ফ্রম হোয়েন্স কাম মাই হেল্প। এবার ফেরার পালা, আমাদের আবার ঘাঙ্গারিয়ায় ফিরে যেতে হবে এই স্বর্গোদ্যান ছেড়ে। To meet the refugee.
ফিরে এসেও মন জুড়ে খালি উপত্যকায় ফুলের সুন্দর রূপ। আরেকবার দেখে নেওয়া যাক আমরা উপত্যকায় কী কী ফুল দেখলাম।